আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটা টিআরএক্স মাইনিং সাইট নিয়ে এলাম, যেখানে আপনার টিআরএক্স মাইনিং করতে পারেন, আপনি চাইলে অন্য ইউএসডিও মাইনিং করতে পারেন। সো ভিউয়ার্স, এই সাইটে আপনাদের কোনো কাজ করতে হবে না, জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলে রেখে দেবেন, আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। সো আপনি চাইলে এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন, ডিপোজিট যদি করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে। সো আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না এখানে ডিপোজিট করার জন্য, আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে ডিপোজিট করতে পারেন। দেন ভিউয়ার্স, এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন ওই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, সরাসরি কিন্তু আমার টেলিগ্রামে নিয়ে আসবে আপনাকে। টেলিগ্রামে নিয়ে আসার পরে ভিউয়ার্স, আপনি টেলিগ্রামের লিঙ্কে যখন ক্লিক করবেন, তারপরে কিন্তু এইরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে ভিউয়ার্স আপনি কিন্তু এই যে তাদের যে টোটাল ইয়ে দেখতেছেন, এখানে এই মানুষগুলো ইনভেস্ট করছে এবং এই 89,000 মানুষকে তারা পেমেন্ট করতেছে এবং 2,59,000 তাদের টোটাল ইউজার রয়েছে। সো ভিউয়ার্স, এগুলো দেখে কোনো লাভ নেই, আপনি এখানে যেহেতু কাজ করবেন তাই এখানে রয়েছে স্টার্ট মাইনিং, আমরা স্টার্ট মাইনিং একটা ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, যেহেতু আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবে, সো ভিউয়ার্স তারপরে এইরকম আসবে। আসার পরে ভিউয়ার্স এখানে আপনার ইউজার নেম দিবেন, এই জায়গার ইমেল অ্যাড্রেস দিবেন, এই জায়গায় পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আপনি এই জায়গায় দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আই এম নট রোবট একটা ক্লিক করে এই যে রয়েছে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো আমি আপনাদের সামনে এগুলো কমপ্লিট করে নিতেছি। দেন ভিউয়ার্স, আপনার যদি উপরেগুলো কমপ্লিট হয়ে যায়, তারপরে এখানে রয়েছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে একটা ক্লিক করতে হবে। দেন আমি এগুলো কমপ্লিট করে ফেললাম, কমপ্লিট করার পরে আমি এখান থেকে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করব। সো ভিউয়ার্স দেখতেছেন আমার ইউজার নেমটা নিতেছে না, সো আমি ইউজার নামে দুই একটা সংখ্যা অ্যাড করে দিব। সো আমি দিয়ে দিলাম 3টা সংখ্যা অ্যাড করে দিলাম। এখন দেখি বিলেট ক্যাপচা, সো ভিউয়ার্স বলতেছে ক্যাপচাটা হয় না, সো আমি ক্যাপচাটে আবার ক্লিক করি। দেন ভিউয়ার্স, তারপরে কিন্তু এইরকম পেজ আপনার সামনে ওপেন হবে। সো এখান থেকে রয়েছে সেভ, আপনি সেভ করে দিবেন। তো দেখতেছেন ভিউয়ার্স আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। সো ভিউয়ার্স এখান দেখতেছেন বাই গিগে হাউস, এখানে হচ্ছে মাইনিং, রেফারেল, ডিপোজিট, হিস্টোরি, উইথড্রো। সো ভিউয়ার্স সবগুলো অপশন কিন্তু এইখানে দিয়ে দিছে। সো এখান থেকে আমি ওয়ালেট একটা ক্লিক করি। সো আমি আপনাদেরকে একটা একটা করে সবগুলোই দেখাবো। সো এখানে আমি ওয়ালেট একটা ক্লিক করলাম। তারপরে ভিউয়ার্স স্ক্রল করে নিচে গেলে এখানে দেখতেছেন অনেকগুলো ওয়ালেট রয়েছে, লাইট কয়েন রয়েছে, ডগি কয়েন রয়েছে, ক্যাশ রয়েছে, বিটকয়েন রয়েছে, বিটিসি রয়েছে, তারপরে ভিউয়ার্স এখানে রয়েছে ড্যাশ রয়েছে এবং টিআরএক্স রয়েছে। তো আমরা যেহেতু টিআরএক্সটা মাইনিং করব, ঠিক আছে, তো আমরা এখানে টিআরএক্সে একটা ক্লিক করে দিলাম। সরি ভিউয়ার্স, আপনি এখান থেকে এই যে মাইনিং রয়েছে মাইনিং একটা ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে ভিউয়ার্স এখানে দেখতেছেন বিটকয়েন মাইনিং চলতেছে, এইটা হচ্ছে বিটকয়েন ব্যাশ এবং এইটা হচ্ছে মানে বিটকয়েন ড্যাশ। সো ভিউয়ার্স এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি কি করবেন, এই যে বিটকয়েন রয়েছে আপনি বিটকয়েনে চাইলে উইথড্র করতে পারেন, অথবা আপনি যে এই যে রয়েছে বিটিসি এইটাতে করতে পারেন, তারপরে এই যে রয়েছে ড্যাশ এটাতেও করতে পারেন। সো আমি আপনাদেরকে বলতেছি আপনি এখানে বিটকয়েন যেটা আছে এইটাই কিন্তু এখান থেকে এই যে একটা দাগ রয়েছে এই দাগটা এখান থেকে আপনি 100% করে দেবেন। সো ভিউয়ার্স 100% যদি করে দেন তাহলে যে আপনার স্পিড মাইনিংটা এটা কিন্তু বেড়ে যাবে। সো ভিউয়ার্স দেখতেছেন আমি বাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু বাড়তেছে না। সো এই হলো তাদের মানে এই সিস্টেম। সো আপনি যত এখানে কাজ করবেন তত বাড়বে, যত আপনি রেফার করবেন তত আপনার এখানে মাইনিংটা বাড়বে। সো এখানে আপনি এটা পুরো টান দিয়ে যতটুকু আসে এতটুকু রেখে এখানে সেভ আছে সেভ করে দিবেন, তাহলে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাই এখানে আপনি যদি চান রেফার করতে পারেন। এই যে ভিউয়ার্স দেখতেছেন একটা রেফার, সো ভিউয়ার্স এই যে রেফার আপনি রেফারেলে একটা ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে ভিউয়ার্স আপনি স্ক্রল করে নিচ্ছে যাবেন। যাওয়ার পরে ভিউয়ার্স এই দেখছেন কপি লিঙ্ক, এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। এই যে হচ্ছে আপনার লিঙ্ক, এই লিঙ্কটা যদি আপনি কপি করেন এবং আপনার বন্ধুবান্ধবের মাঝে যদি শেয়ার করেন, তারা যদি এখানে অ্যাকাউন্ট খুলে তাদেরও ইনকাম হবে, বাট আপনার কিছু ইনকাম হবে। দেন ভিউয়ার্স এখান থেকে আমাদের সব কিছু শেষ, এবং আমরা এখান থেকে দেখবো উইথড্রো করবো কীভাবে। সব ভিউয়ার্স উইথড্রো করার জন্য এই যে রয়েছে উইথড্রো, জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করে দিব। তারপরে ভিউয়ার্স স্ক্রল করে নিচে আসবেন, উইথড্রোতে একটা ক্লিক করে দিয়ে একটা নিচে আসবেন। নিচে আসার পরে ভিউয়ার্স এখানে দেখছেন লাইট কয়েন, ডগি কয়েন এবং যে ক্যাশ রয়েছে বিটিসি। সো আমরা বিটিসি যখন মাইনিংয়ে দিয়েছি, সো আমরা এখান থেকে বিটিসিতেই উইথড্রো নেব। সো এর জন্য বিটিসিটা একটা ক্লিক করে দেবো। তারপরে ভিউয়ার্স এখানে দেখছেন উইথড্রোয়াল অ্যামাউন্ট এবং উইথড্রোয়াল অ্যালার্ট। সো ভিউয়ার্স এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন, আপনি এখান থেকে ব্যালেন্স দিচ্ছেন আমার 0.0 কত বিটিসি রয়েছে। সো ভিউয়ার্স তারপরে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, সো আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে দিতে পারেন অথবা বাইন্যান্স থেকে দিতে পারেন। সো আমি আপনাদেরকে বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়ে দেখাই, আমি ট্রাস্ট ওয়ালেটে আসলাম।
ট্রাস্ট ওয়ালেটে আসার পরে বিওস আমার এখান থেকে বিটিসি অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে বিটকয়েনের। সো আমি এখান থেকে স্ক্রল করে নিচে গেলে এই যে রয়েছে এই যে বিটকয়েন অ্যাড্রেস, সো আমি এটাতে ক্লিক করলাম। তারপরে এই যে রয়েছে রিসিভ অপশন, রিসিভে ক্লিক করলাম। এই যে রয়েছে কপি, এই যে এখান থেকে আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আবার সাইটে চলে আসলাম। সাইডে আসার পরে এই যে ওয়ালেটের জায়গায় আমার এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে অ্যামাউন্ট দিয়ে দিব। সো এখানে মিনিমাম এই আমি দিয়ে দিলাম, এটা এতটা উইথড্র হবে না। এখানে আপনার 0.5 মনে হয় বিটিসি হলে এখান থেকে উইথড্র করতে পারবেন। তারপরে বিওস এখানে রয়েছে উইথড্র, জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করে দেবেন। সো বিওস এখান দেখতেছেন দ্য অ্যাকাউন্ট ফিল্ডেড ইজ রিকোয়ার্ডেড। সো আমার যেহেতু ব্যালেন্স নাই তাই আমি আপনাদেরকে এখান থেকে দেখাতে পারতেছি না উইথড্র করে। সো বিওস এইভাবে আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। সো বিওস যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে। তো তখন তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।